পরবর্তী 90 মিনিট আমরা আছি। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ফ্যামিলি আওয়ার, এটা বাংলা টিভির একটি নতুন সংযোজনের নতুন অনুষ্ঠান। উপস্থাপনা আছে আমি নাইম এবং আমি আজিজা। পরবর্তী 90 মিনিট সময় আমরা আছি আপনাদের সাথে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে থাকুন, উপভোগ করুন, আর আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও সালাম। আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছে একটি বিশেষ মাসে, বিশেষ দিনে, তাই এই অনুষ্ঠানের গুরুত্ব বা শুরু একটু ভিন্ন রকম। এই কারণে আমরা ভিন্নভাবে এই অনুষ্ঠানটি সাজিয়েছি, আশা রাখি আপনাদের ভালো লাগবে। এটা ভাষা আন্দোলনের মাস, সুতরাং আমরা ভাষা সৈনিকদেরকে শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। সেই সাথে আজ 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, পৃথিবী জুড়ে ভালোবাসার অনুষ্ঠান চলছে, ভালোবাসার প্রকাশ ঘটছে। এই তো মাত্র বসন্ত শুরু হলো, বসন্ত এসে আমাদের দরজায় নক করেছে। হে বসন্ত, তোমাকেও স্বাগতম। দর্শক, আমাদের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি এক দম্পতিকে, এক জুটি। এই জুটি থেকে আমরা শুনব ওদের জীবনের কথা, ভালোবাসার গল্প। আসুন আগে পরিচিত হয়ে যাক আমাদের দর্শকদের সাথে। আমাদের সাথে রয়েছেন সজীব এবং টুম্পা। কেমন আছেন সজীব এবং টুম্পা? জি, অনেক ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং দর্শকদের ভ্যালেন্টাইন্স ডের শুভেচ্ছা জানিয়ে আমরা প্রোগ্রামটা শুরু করছি। দুজনকে রববারের এই সুন্দর সন্ধ্যায় আমাদেরকে উপস্থিত হয়ে আমাদেরকে যে আনন্দ দিচ্ছেন, এ কারণে দুজনকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। দর্শক আমাদের দেখার জন্য বসে আছে টিভির সামনে। দর্শক, আপনারা পরিচিত হলেন আমাদের অতিথিদের সাথে। ওনাদের একটা গল্প আছে, ওনাদের গল্পের কথা বলবেন, সেটা ভালোবাসার গল্প। এমন গল্প মনে হয় খুব কমই আমরা টিভিতে বা পেপারে পড়ি, তাই আপনারা নিশ্চয় অধীর আগ্রহে বসে আছেন শোনার জন্য। আমার তো মনে হয় তাই। হ্যাঁ, আমার মনে হয় তাই। তাই আচ্ছা, আমি যতটুকু জানি তোমাদের বিয়ে হয়েছে প্রেমের বিয়ে। জি। হ্যাঁ, এবং এই প্রেমটা এত সহজ প্রেমের বিয়ে নয়। হ্যাঁ হ্যাঁ। দর্শক, আমাদের এই অতিথিদের যে প্রেম কাহিনী, ওনাদের সফলতায় পৌঁছতে পর্বতসম বাধা অতিক্রম করতে হয়েছে, উত্তাল সমুদ্র পার হতে হয়েছে, কঠিন দুর্গম রাস্তা পার হতে হয়েছে। আমরা ওনাদের মুখেই আজকে সব ঘটনাই শুনব। তার আগে আমরা আমেরিকা থেকে, ফ্লোরিডা থেকে একটি ভিডিও ক্লিপ এসেছে, সেটা আগে দেখে নিই, তারপর আমরা অনুষ্ঠানে ফিরে আসব। আমরা এখন ফ্লোরিডার সেই ভিডিও ক্লিপটা দেখছি। আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আজ আমন্ত্রণ জানানোর জন্য। আজ ভ্যালেন্টাইন্স ডে, মানে ভালোবাসা দিবস। আসলে বছরের প্রতিটি দিনই ভালোবাসা দিবস হওয়ার কথা, তারপরও একটি বিশেষ দিনকে আমরা উপলক্ষ করে একটু ভিন্নভাবে অনুভব করি। আমি অনেক জুটিকে জানি যারা সারা বছর অপেক্ষা করেছেন এই প্রথম এই বিশেষ দিনটিতে। আমি অনেক জুটিকে জানি যারা সারা বছর অপেক্ষা করেছেন এই বিশেষ দিনটিতে তার ভালোবাসার মানুষকে প্রথমবারের মতো ভালোবাসার কথা জানাতে। আবার এমন অনেক জুটিকে দেখেছি যারা এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করেছেন, তারা এই দিনটিতেই বিয়ে করবেন। আবার অনেক বিবাহিত দম্পতিকে দেখেছি বছরের পর বছর তারা এই বিশেষ দিনটিতে অভিনব পদ্ধতিতে তারা আয়োজন করেছেন একে অপরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। জীবন চলার পথে আমাদের আশেপাশে অনেকের প্রতি ক্ষোভ বা অভিমান জন্ম নিতে পারে। আজকের দিনটিকে উপলক্ষ করে চলুন না সেগুলোকে ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে চলি একটি আরো সুন্দর জীবনের প্রত্যাশায়। এই ভালোবাসা দিবস কোন সরকারি ছুটির দিন নয়, এটি নিতান্ত একটি সামাজিক উৎসব।
আমরা বাঙালি জাতি হিসেবে নিজেদের ভালোবাসাকে প্রকাশ করতে একটু কার্পণ্য বোধ করি। যার সাথে আমরা তিন রাত কাটাই তাকেও আমাদের ভালোবাসার কথা জানাতে দ্বিধা বোধ করি। আসুন একটিবারের জন্য হলেও এই বছরের এই বিশেষ দিনটিতে তাদের আমরা বলি আমি তোমাকে ভালোবাসি। ধন্যবাদ মুনা এবং সাহেদ দুজনকে কষ্ট করে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এবং আমাদের দর্শকদের সাথে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য। আমাদের দর্শকদের নিশ্চয় মনে হচ্ছে যে মুনা সম্পর্কে জানতে আগ্রহ হচ্ছে, তাই দু একটা কথা বলছি মুনা সম্পর্কে। মুনা বিটিভিতে নাটক করতেন, তখন বিটিভি একমাত্র বাংলাদেশি চ্যানেল ছিল এবং উনি লাক্স ফটো সুন্দরী কম্পিটিশনে ফার্স্ট রানার্স আপ 1990 হন। তারপর অনেক বিজ্ঞাপনে মডেলের এবং বিজ্ঞাপনে যোগ দিয়ে অনেক প্রশংসা কুড়িয়েছেন। মুনা এখন আমেরিকাতে গিয়েও বাংলার মাটি বাংলার সংস্কৃতি ভুলে যাননি। ওনারা নিজেরা একটা প্রোডাকশন করেছেন, নীলগিরি প্রোডাকশন হাউস ওরা চালাচ্ছে। আমরা ভবিষ্যতে আগামী পর্বগুলোতেও মুনা থেকে অনেক কিছু জানবো, অনেক কিছু দেখবো, এই আশা রাখি। মুনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের অতিথিদের কাছে ফিরে যাচ্ছি। অতিথি থেকে এখন অতিথির প্রেমের কাহিনী শুনবো, জীবনের কথা শুনবো। সজীব, এখন বলুন আপনাদের পরিচয় কীভাবে? আমাদের পরিচয়টা আসলে ফোনে। ফোনে? আমাদের পরিচয়টা ফোনে। তখন কি দেখা হয়নি? আসলে আমার এক ফ্রেন্ড ছিল, তো আমরা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কোচিংয়ে যাই, তখন আমার ফ্রেন্ড আবার ওর রুমমেট ছিল, যার কারণে তার মাধ্যমে ফোনে পরিচয়। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের যখন পরিচয় হয়, আমাদের মধ্যে কথা হয়, আমাদের মধ্যে রিলেশন হয়, তারপর আমাদের দেখা হয়। আরো গভীর হওয়ার কথা। এটা কি অন্তর অন্তরে একটা দেখা হয়ে গেছিল মনে হয়? যদি ফিজিক্যালি দেখা হয়নি, ছবি দেখা হয়নি, তারপর রিলেশনশিপ হয়ে গেছে, এটা তো আরো সুমধুর। হ্যাঁ, দারুণ না? তারপর কিভাবে এটা এগুতে থাকলো? আমরা মোটামুটি ডিসাইড করার পর তারপর দেখা করি। আচ্ছা, যখন আমরা রিলেশনে একদম মানে পুরোপুরি ডিসাইড করি যে হ্যাঁ আমরা রিলেশন রাখবো, হ্যাঁ, তো তারপর আমাদের দেখা হয়। তখন কি তুমি উকি ঝুঁকি দিস যে ও আসতেছে কিনা? ওদের আগ্রহে আগ্রহে অবশ্যই ছিলাম, আগ্রহ তো থাকবে। ও ব্ল্যাক কালারের একটা ফতুয়া পরে আমার জন্য ওয়েট করতেছিল রাস্তার ওই পাশে, আর দেখে মনে হচ্ছিল এটাই সজীব। কি সুন্দর, ও ফোন দিল যে হ্যাঁ আমি এই পাশে দাঁড়ায় আছি। আসলে আমাদের কোনো ধারণাই ছিল না কে দেখতে কেমন হবে। আচ্ছা, তো যার কারণে আমি রাস্তার অপর পাশে দাঁড়িয়ে ছিলাম, ও আসছিল ওর হোস্টেল থেকে। আচ্ছা, এইটাতে ও গেস করছে আমি ওই পাশে দাঁড়ায় আছি, তো আমি আসলে গেস করতে পারি নাই যে ওরা কয়েক দুই তিনজন ওর সাথে ফ্রেন্ড ছিল, তো আমি গেস করতে পারি নাই যে আসলে কোনটা টুম্পা হবে। তুমি কি মনে মজার ব্যাপার আকুনিত হলে? আমি গেস করতে পারি না, কারণ হচ্ছে ওখান থেকে ওদের হোস্টেল থেকে দুই তিন আমি রাস্তার অপর পাশে ছিলাম, আমি একাই ছিলাম, যার কারণে এটা হয়তো ওর জন্য ইজি ছিল আইডেন্টিফাই করতে। কিন্তু যখন কথা বলছে তখন আমি বুঝতে পারছি যে এইটাই। আচ্ছা, যখন দেখা হলো প্রথম দুজনেই খুব নার্ভাস যে আমরা আসলে কথা বলছি অনেকদিন ধরে কথা বলছি ফোনে, আমাদের ইন্টিমেসিটা এত ডিপ ছিল যে আসলে নার্ভাসনেসটা ওইভাবে কাজ করেনি।
আমাদের সবচেয়ে অবাক লাগে যে একবার না দেখে ছবিও দেখোনি, শুধু ফোনে কথা বলে বলেই দুজনের মধ্যে গভীর একটা সম্পর্ক হয়ে গেছে। হ্যাঁ, তারপর কিভাবে এগোতে থাকলো চিঠি লেখালেখি? আসলে আমাদের যে সময়টা ছিল ওই সময়টাতে ফোনটা বেশ পপুলার হয়ে যায়, যার কারণে চিঠি লেখার যে কালচারটা ওই কালচারটা তখন এত বেশি ছিল না। আমাদের ম্যাক্সিমাম সময় ওভার দ্য ফোনই যোগাযোগ কথাবার্তা হইতো। আচ্ছা, মেইল বলেন এগুলোতে আমাদের যোগাযোগ বেশি হতো। আচ্ছা, তো দুজন কোন শহরে ছিলে তোমাদের? আমাদের দেখা হয় ঢাকাতে। ঢাকাতে? ঢাকাতে। আচ্ছা, আমি ও দুইজনই তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে কোচিং করতে আসছি, ইউনিভার্সিটি কোচিং করতে আসছি, তো তখন দেখা হয়। হ্যাঁ, তখন ফোনে পরিচয় হয়, পরিচয় হওয়ার পর রিলেশন হয়, তারপর দেখা হয়। খুব ভালো লাগছে যে সেই তরুণ বয়সের প্রেম, সেই প্রেমটা এত গভীর ছিল বলে আজকে এতদিন পর, হ্যাঁ, এত কিছু অতিক্রম করে সোনার সংসার দুজনে ঘরে আছে বিলেতে। আপনাদের দোয়া, আপনারা দোয়া করবেন আমার জন্য। তারপরে কিভাবে এগুলো বিয়ে, পরিবার কিভাবে? এবার বলো, বিয়ের পরে তোমরা কোথায় থাকতে? বিয়ের পর পরে কোথায় থাকতে? বিয়ের পর অ্যাকচুয়ালি আমার বিয়ের 3 মাসের মাথায়ই, মেবি না 3 মাসের মাথায়ই ও হচ্ছে নেদারল্যান্ড চলে যায়। তাই? আচ্ছা। আর আমি আমার শ্বশুরবাড়ি ঈশ্বর দিতে ছিলাম। আচ্ছা। আর ও 6 মাসের মাথায় চলে আসে, ওরে জোর করে তারপর পাঠানো হয়েছে, ও কোনোভাবেই যাবে না, আজ যাবে না, বাংলাদেশে থাকবে। বাতো চমৎকার। হ্যাঁ, আসলে আমাদের স্ট্রাগলিং লাইফটা তখনই শুরু হয়েছে আমাদের বিয়ের পর। বিয়ের পর, কারণ বিয়ের আগ পর্যন্ত যেটা বলতে গেলে আমরা আমাদের রিলেশনের খুব অল্প সময়ের মধ্যে আমরা বিয়ে করে ফেলি। আচ্ছা। কারণ ওর ফ্যামিলি থেকে বেশ প্রেসার ছিল যখন জানাজানি হয় বিষয়টা। আমাদের দেশের প্রেক্ষাপটে একটা বড় সমস্যা রিলিজিয়ন। আচ্ছা। তো আমাদের রিলিজিয়ন ডিফারেন্ট ছিল, যার কারণে আমি মুসলিম, ও হিন্দু। আচ্ছা। ওর ফ্যামিলি হিন্দু ফ্যামিলি বিলংস করে, তো এই কারণে আমাদের মানে ফ্যামিলি থেকে প্রবলেমটা ছিল খুব বেশি। আচ্ছা। যখনই ওর ফ্যামিলিতে জানাজানি হয়, তখন আমার ফ্যামিলিতে জানে না, আসলে আমি ঢাকাতে থাকতাম, আমার ফ্যামিলিতে জানে, ওর ফ্যামিলিতে যখন জানে বিষয়টা, তখন ওর ফ্যামিলিতে ওকে ইন্ডিয়াতে নিয়ে যাবে, বাংলাদেশের একটা ইয়ে থাকে যে ইন্ডিয়াতে নিয়ে যাবে বা ইয়ে করবে, এরকম একটা, মানে প্যারেন্টসরা প্ল্যান করছিল যে ওকে সরিয়ে দেওয়া। তো যখন আমাকে বলে তখন আমরা ডিসাইড করি ঠিক আছে আমরা বিয়ে করে ফেলি, যদিও তখন আমাদের বয়স অনেক অল্প ছিল, বিয়ে করার মতো বয়স ছিল না, তো হয়তো এত ম্যাচিউর ছিলাম না ওই সময়। তবে তোমরা ডিটারমিন্ড ছিলে যে আমরা কিছু একটা করব যাতে আমরা একসাথে থাকি বাকি জীবন। এটা অনেক সাহসের দরকার। আমি পার্সোনালি মাঝে মাঝে চিন্তা করি যে ওই বয়সে এতটা সাহস কিভাবে পেলাম। সবই মনের সাহস, আসলে মনের সাহস অনেক সেটাই হবে নিশ্চয়ই। দর্শক শুনতে পাচ্ছেন আমাদের নতুন যে দম্পতি, ওনার কি বলছেন, এত সাহস ছিল সে অল্প বয়সে প্রেম করে, আর দু পরিবারের মধ্যে এত বাধা ছিল যেহেতু ধর্মের একটা ব্যাপার ছিল সেই কারণে, কিন্তু ওনারা কোনো বাধাই ওনারা কেয়ার করেননি, কারণ ভালোবাসা, সেই কারণে বিয়েও করে ফেললেন। আমরা এখন শুনি এরপরে কি ঘটলো। এরপরে তো হল্যান্ডে চলে আসলো নাকি? আসলে আমাদের স্ট্রাগলিং লাইফটা শুরু ওখান থেকেই। আচ্ছা। কারণ বিয়ের পরে আমার ফ্যামিলিতে আমি এখানে কি বলবো, কিছুটা ইমোশনাল ব্ল্যাকমেল বলা যায়। হ্যাঁ, আমার চাচা ছিলেন। আচ্ছা। আমার চাচা, আমি আমার ফ্যামিলির সবচেয়ে ছোট ছেলে। আচ্ছা। তো আমার চাচা আমাকে খুব আদর করতেন। হ্যাঁ। তো আমরা বিয়ের পরে প্রথমেই চাচার বাড়িতে চলে যাই। আচ্ছা। ওইটা আমার তখন উইক পয়েন্ট ছিল, দুই পরিবারই জানতেন না, না শুধু চাচা জানতেন। তো চাচার বাড়িতে যখন যাই, তো আমার চাচা বড়, ফ্যামিলির বড়, যার কারণে আর আমাকে প্রচন্ড আদর করেন ইভেন এখনো। আচ্ছা। মানে আমি ফ্যামিলির ছোট ছেলে এই হিসাবে আমাকে প্রচন্ড ইয়ে করেন। তো তখন আমার চাচাকে, চাচার বাড়িতে যখন যাই, তখন
ওনাকে বললাম যে এরকম ঘটনা আমরা বিয়ে করছি। তো তারপর আমার চাচা আমার বাবা মাকে ডাকেন, বলেন তো যেহেতু আমার চাচা বয়সে বড় এবং বাবার বড় ভাই, তো চাচা যখনই বাবাকে মানে একটু প্রেশার দিয়ে বলছেন, তখন আর আমার মানে আমার বাবা আবার তার বড় ভাই যেটা বলবে ইয়ে করবে, শ্রদ্ধা করে মানে তার প্রতি শ্রদ্ধাশীল। আমাদের দেশে একটা কালচার আছে, তুমি তো খুব লাকি একবারে ভালো জনকে ম্যানেজ করেছো, এটা ছিল আমাদের। তো তারপরে আমাদের ফ্যামিলিতে খুব বেশি সমস্যা হয় নাই। আচ্ছা, কিন্তু আসলে স্ট্রাগল যেটা বলবো সেটা ও স্ট্রাগল করছে অনেক বেশি। আচ্ছা, ওকে সবকিছু ছেড়ে থাকতে হয়েছে, ওর ফ্যামিলি থেকে এই বিষয়টা মানে নাই। এবং আমি আমাদের বিয়ের 3 মাস পর আমি চলে যাই নেদারল্যান্ডে। আচ্ছা, এবং এই পুরো সময়টা 9-10 বছর পুরো সময়টা ওকে একা থাকতে হয়েছে আমাদের বাড়িতে। মানে ও পরিবার বিয়ের পর থেকে আর মানেননি? না। আচ্ছা, তোমার মা বাবা কোথায় থাকতেন? আমার মা ইন্ডিয়াতে থাকে আর বাবা বাংলাদেশে থাকে। ও, আমার ছোট বোনটা ওইখানে ইন্ডিয়াতে পড়ে, তো ওর জন্য আর কি মাকে ওইখানে থাকতে হয়, আসা যাওয়া করে। আচ্ছা আচ্ছা, আর বাবা কোথায় থাকতেন? বাবা মধুপুরে থাকে। মধুপুর? জি, টাঙ্গাইল। আচ্ছা, টাঙ্গাইল। তো বাবা বা আত্মীয়-স্বজন চাচা কেউ এই বিয়েটা মেনে নেননি? না, তার মানে কেউ উৎসাহ করেন নাই বিয়ে গো হেড করার জন্য। তারপর সে তুমি চলে আসলে ওদের বাড়িতে? জি। আর শুধু ও চলে আসলো 3 মাস পর নেদারল্যান্ড। তারপর তোমার শ্বশুর শাশুড়ি নেদারল্যান্ড থাকেন? জি। তারপর তোমার ছোট বোন? আমার ফ্যামিলির সবাই আসলে নেদারল্যান্ডে থাকে। তখন হ্যাঁ, তুমি কোথায় থাকতে দেশে? আমি আমার শ্বশুর বাড়িতেই থাকতাম। আচ্ছা, ওইখানে আমার দাদি শাশুড়ি ছিল। আচ্ছা, দাদি শাশুড়ি, চাচি শাশুড়ি, হ্যাঁ, তো তাদের সাথে করে আমি থাকতাম। ওই ওনারা খুব সাপোর্ট করতেন? হ্যাঁ, ওনারা ভীষণ সাপোর্ট করতেন। এবং আমি এক কথায় বলবো, এই 10 বছরে ওর রিলেটিভ হয়তো ওর চাইতে আমারে বেশি ভালোবাসে এখন। আচ্ছা, ফ্যামিলির সাথে আসলে এটা ওর ক্রেডিট আমি বলবো, কারণ ও আমার ফ্যামিলিটাকে এত বেশি ওটাই নিজের মতন করে নেওয়া। হ্যাঁ, নিজের মতো করে নিয়েছে, যে হয়তো আমার সাথে আমার ফ্যামিলি মেম্বারদের কথা হয় না, মাসের পর মাস কথা হচ্ছে না, ওর সাথে প্রতিদিনই কথা হচ্ছে সব। দেখো, একটা মেয়ের হাতে কিন্তু চাবিকাঠি, মেয়েটা যদি চায় যে হ্যাঁ ওরাই আমার শ্বশুর বাড়ি আমার সব, সবই পারে করতে, কিন্তু মেয়েরার মধ্যে মানে সেদিন শুনছি টুম্পা নাকি তার দাদি শাশুড়িকে 19 বছর লোক আফটার করছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভাই আমাকে বললো। তো সৌন্দর্য তো এটাই, সেটি মানে টুম্পার কাছে এমন বিশেষ কোনো গুণ ছিল যেটা ম্যাজিক, সেই ম্যাজিকের টানে গুণের কারণেই তুমি আজকে একটা সুন্দর সংসার সাকসেসফুল। হ্যাঁ, সাকসেসফুল। আমরা শুনলাম যে কীভাবে বিয়ে হলো, বিয়ের পর কীভাবে স্ট্রাগল হলো। এখন তুমি লন্ডন, দুজনেই লন্ডন, এখন তোমাদের সংসার নামে যে ফুলের বাগান, সেই বাগানে একটা সুন্দর গোলাপ ফুটেছে, সেটা কিছু বলবে? সেই গোলাপটা কি? রিসেন্ট আমাদের মেয়ে হয়েছে, কোইনসিডেন্টলি মানে এটা আল্লাহর একটা মানে চমৎকার বলবো, যে সেটা আমাদের বিবাহ বার্ষিকীর দিনই হয়েছে। চমৎকার, এর চেয়ে আর কি হতে পারে বলো? হ্যাঁ, দেখো আমি তো ডেলিভারি রুমে ছিলাম, তো যে ভদ্রমহিলা ইয়ে ছিলেন উনি বলতেছেন যে তখন ও জন্ম ওর জন্ম হয়েছে 12:42 মিনিটে, রাত 12:42। উনি বারবার বলছিলেন যে তোমাদের আরেকটু ওয়েট করতে হবে, কারণ ও তোমাদের ইউনিভার্সিটিতে আসবে, তার আগে আসবে না। ফাইনালি তাই না? খুব মজার ব্যাপার তো এটা, আমাদের অনেক বড় 11 বছর বড় পাওয়া, বড় পাওয়া, বড় গিফট ছিল আমাদের। তো ছেলে না মেয়ে সেটা কি? মেয়ে। আচ্ছা, দর্শকরা হয়তো ভাবতেছেন একটা কথা, তুমি তো তোমার নাম দেখে খুব সুন্দর একটা নাম, হ্যাঁ, সাদিয়া, হ্যাঁ, মুসলিম নেম। তারপর মুসলিম কবে হলে বা কিভাবে? মুসলিম অ্যাকচুয়ালি বিয়ের আগ মুহূর্তেই তো কালেমা পড়ে মুসলমান হতে হয়েছে। আচ্ছা, বাট অনেস্টলি যেটা বলবো, আমি মানে মন থেকে একদম মুসলিম হয়েছি ওর জন্য। দেখো কত গভীর, মানে ও চাইছে তখন হয়েছে, বাট
বিয়ের সময় সেটা জাস্ট কাগজে কলমে ছিল, মন থেকে ছিল না। আল্লাহ আসলে দোয়া করি তোমাদের ভবিষ্যৎ জীবনটা আরো সুন্দর হোক, আরো মধুর হোক, তোমাদের ভালোবাসাটা আরো শক্ত হোক। এটা আমাদের নতুন যে প্রজন্ম আছে ওরা জানুক যে ভালোবাসা একটা পবিত্র জিনিস এবং সুন্দর জিনিস, এবং একে অপরকে নিয়ে সংসার করা সুন্দর হয়ে সংসার করুক, এটাই তো আমাদের প্রাণবন্ত দোয়া থাকলো তোমাদের প্রতি। হ্যাঁ, আর তোমার মেয়ের নাম কি রাখছো? আমার মেয়ের নাম ওয়ারিশা ইসলাম। ওয়ারিশা, ওয়ারিশাই বলে ডাকবো, সুন্দর নাম তো, এর অর্থ হ্যাপিনেস। আচ্ছা, অবশ্যই হ্যাপিনেস, তোমাদের দেখি মনে হচ্ছে হ্যাপি কাপল, হ্যাঁ, সুখী পরিবার, এক বাচ্চা নিয়ে সুন্দর একটা সংসার। তো আমরা আসলে খুব ভালো লাগলো। আমি আর একটা কথা বলি সেই ফাঁকে, যে আজকের দিন কিভাবে কে নাস্তা তৈরি করছে, এটা আজকের দিন কিভাবে ঘাটলো সকালবেলা উঠে, আজকের দিন ভালোবাসার দিন, তাই তো। আমার আর ওর কাছে অ্যাকচুয়ালি ভ্যালেন্টাইন্স ডে খুব আলাদা ভাবে কোনো একটা দিন এরকম কখনো মনে হয়নি। বেশ তো, বছরের বাকি সব দিন যেমন ছিল আজকেও তেমনই ছিল। তাই থ্যাংক ইউ, আমাদের আসলে একটা ব্রেকের সময় চলে আসছে। আচ্ছা, তো দর্শক আমরা এক্ষুনি একটা ব্রেকে যাব, ব্রেকের পর আবার ফিরে আসব আরও এক দম্পতিকে নিয়ে। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন, আর আমরা সজীব এবং টুম্পাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ, জীবন আরো সুন্দর সুন্দর হোক সেটাই। আর আমি টুম্পা, আপনাদেরকে অনেক ধন্যবাদ, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আমি টুম্পাকে সেই সাথে ধন্যবাদ, সজীবকেও জানাই ধন্যবাদ, আর আমার তরফ থেকে টুম্পাকে এটা উপহার। ধন্যবাদ। হ্যাঁ।